হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে, কিভাবে আপনি আপনার এসএসসি পরীক্ষার রেজাল্ট খুব দ্রুত এবং সহজেই দেখতে পারবেন। আপনারা হয়তো সবাই জানেন, আগামী কালকে এসএসসি পরীক্ষার 2018 রেজাল্ট প্রকাশিত হবে দুপুর 1টায়। তো এর মধ্যে আপনারা যখন গুগলে ইউটিউবে সার্চ করবেন, অনেকে অনেক রকম ভিডিও ব্লগ হাবিজ যাবে, অনেকে অনেক রকম কিছু বানাচ্ছে, অলরেডি বানিয়েছে আমি দেখছি। তো সেইখানে আপনি যেখানেই যান আর কি, মূল আপনার যে ওয়েবসাইট এডুকেশন বোর্ড রেজাল্ট .com, ওইখানেই যাইতে হবে। আপনি যে ওয়েবসাইটে যান, যে ব্লগই পড়ুন, শেষমেশ আপনার অনেকটা হাজারটা ক্লিক করায় শেষমেশ ওই সাইটটাতে ইন করাবে। তো আমি এই জন্য আপনাদের যে ভোগান্তি কম হয়, সহজে আপনি খুব কম সময় আপনার নিজের রেজাল্টটি দেখতে পারেন, এই জন্য আপনাদের সুবিধার কথা ভাবে আমি আজকে ভিডিওটা বানাচ্ছি। তো চলুন কথা না বলে শুরু করা যাক। সর্বপ্রথম বাংলাদেশে যত এসএসসি থেকে এইচএসসি এসএসসি জেএসসি রেজাল্ট গুলো সব ছাড়ে, হচ্ছে একটা মাত্র গভর্নমেন্ট ওয়েবসাইট সরকারি, সেটা বাংলাদেশ সরকার কর্তৃক নিয়ন্ত্রিত, এটা হচ্ছে এডুকেশন বোর্ড রেজাল্ট। আপনারা হয়তো জানেন এডুকেশন বোর্ড রেজাল্টে এই সাইটে লগ ইন করে আপনি হচ্ছে যে কোনো বোর্ডেরই রেজাল্ট সহজেই দেখতে পারবেন। আর আরেকটি মাধ্যমে আপনি দেখতে পারবেন, যদি আপনারা কেউ যশোর বোর্ডের স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে সরাসরি যশোর বোর্ড .com gov.bd এই ওয়েবসাইটটি থেকে আপনার নিজস্ব ফলাফল রেজাল্ট আপনি মার্কশিট সহ নিতে পারবেন, কোন সাবজেক্টে কত মার্ক পেয়েছেন, এ প্লাস বা এ মাইনাস, এই রকম অনুযায়ী এইখানে প্রকাশিত হবে। এইখানে দেখেন যে অলরেডি নোটিশ চলতেছে এসএসসি পরীক্ষার ফলাফল আগামী 6 তারিখ দুপুর 1টায় প্রকাশিত হবে। তো 1টায় যেহেতু প্রকাশিত হবে, কোনোভাবে আপনি 1টার আগের রেজাল্ট পাবেন না, 1টার পরে ট্রাই করতে হবে। সেই সময় সাইট গুলা খুব বিজি থাকে, সার্ভার খুব ডাউন থাকে, তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, রেজাল্ট আপনি দেখতে পারবেন। 2-1 ঘন্টা লেট করলে তো কোনো সমস্যা নেই, তবে নিজেদের মনের মধ্যে একটা কৌতূহল থাকে যে। তবে এই ক্ষেত্রে আপনি প্লে স্টোরে কিছু অ্যাপস পাবেন, লেখা থাকবে যে অনেক রেজাল্ট, এডুকেশন বোর্ড রেজাল্ট, এরকম নামে অনেকগুলো অ্যাপস হয়তো বা সার্চ করলে আপনি পাবেন, কিন্তু একটা অ্যাপসও কাজের নয়। আমি অলরেডি চেক করছি যে মিনিস্ট্রি অফ এডুকেশন ইন্টারন্যাশনাল এডুকেশন বোর্ডের অ্যাপস আমি নিজের ফোনে ইনস্টল দিচ্ছি, মাত্র চেক দিছি, কিন্তু না, আন্ডার মেইনটেন্স দেখায়। তো আপনি অত ঝামেলা করার কোনো দরকার নেই, আপনি সরাসরি একটু আগ থেকে ঢুকে থাকবেন এই সাইটটাতে, সরাসরি আপনি দেখতে পাবেন কিভাবে আপনি চেক দিবেন। প্রথমে আপনার এক্সামিনেশন, আপনি যদি এসএসসি জেএসসি জেএসসি তো অবশ্যই না, এখান থেকে জেএসসি দেখা যায়, এসএসসি দাখিল এসএসসি অথবা দাখিল বোর্ড দাখিল মাত বোর্ড থেকে যারা হয়ে থাকেন তারা এখানে ক্লিক করবেন। যারা এসএসসি ভোকেশনাল সেটা এটা চুজ করবেন, যারা নর্মাল জেনারেল তারা এখানে ক্লিক করবেন, যারা এইচএসসি তারা এখানে ক্লিক করবেন। দেখেন সব অপশন আছে, আপনি এসএসসি এইচএসসি এটা সিলেক্ট করলেন, তারপরে পাসিং ইয়ার 2018 সিলেক্ট করবেন, বোর্ড যদি ঢাকা বোর্ড হয় ঢাকা, যশোর বোর্ড হয় যশোর, তারপর রোল রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে চেক। আচ্ছা দেখি এই সাইটটা কাজ করতেছে কিনা, আমি চেক করে দেখি আমার রেজাল্টটা। এসএসসি রোল দিবেন এখানে, তারপর রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, তারপর এইখানে যোগ করবেন 5 আর 2 কত হয় 7, এটা দিয়ে সাবমিট করবেন। হ্যাঁ দেখেন আমার রেজাল্টটা চলে আসছে, তার মানে সাইটটাতে অবশ্যই কাজ করতেছে। সার্চ এখানে ক্লিক করে আবার আগের অপশনটিতে ফিরে যাবে, আপনি আবার এখান থেকে সার্চ করতে পারবেন। আরেকটা কথা আপনাদের বলে রাখি, মেনলি আপনার এই ওয়েবসাইটটিতে ঢুকতেই হবে। অনেক রকম আপনি গুগলে সার্চ দিতে পারেন, এসএসসি রেজাল্ট, এসএসসি রেজাল্ট 2018, প্রথমে যে ওয়েবসাইটটিতে পাবেন অল রেজাল্ট বিডি, এখানে ঢুকলে আপনি বুঝতে পারবেন এটা কতটা ভোগান্তি সৃষ্টি করতেছে। সিম্পল একটা রেজাল্ট দেখাবে, এই জন্য তাদের ব্লগ ব্লগের হাজারটা বাজে লিংক ইন করে রাখছে, আমি বলতেছি না। তবে দেখেন এই রেজাল্ট দেখতে এখানে ক্লিক করেন, আচ্ছা ক্লিক করলাম, ক্লিক করে কি হচ্ছে, শেষমেশ আমাকে ওই লিঙ্কেই ঢুকাচ্ছে,
দেখেন এইখানে যে লিঙ্ক ছিল এই লিঙ্ক থেকে ওই সেম লিঙ্কে ঢুকে আছে শুধু ক্লিকের জন্য। তো যাই হোক, বাদ দিয়ে তাদের কথা। আর যশোর বোর্ডে যারা যশোর বোর্ড থেকে তারা সরাসরি এই ওয়েবসাইটে, তো প্রথমত আপনি জাস্ট মার্কশিটটা এত সহজে পাবেন না, কিছুক্ষণ পর দিবে, আবার অনেক সময় একসাথে দিয়ে দেয়। আর যশোর বোর্ডে যেখানে, তা আপনি সরাসরি এখান থেকে রেজাল্টে যশোর বোর্ডে, শুধু যশোর বোর্ড যারা তাদের জন্য সরাসরি যশোর বোর্ড ওয়েবসাইট, আমি দুইটারই ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, তারা সরাসরি রেজাল্টের এই ওয়েবসাইটে ঢোকার পর রেজাল্টের এই বাটনটিতে ক্লিক করলে ওইখানে রেজিস্ট্রেশন নাম্বার আর রোল নাম্বার বসানোর অপশন চলে আসবে। এখনো এটা ওপেন হয় নাই, কালকে ওপেন হবে। আর ধন্যবাদ সবাই রে ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি দেখে যদি উপকৃত হন আর দ্রুত যদি রেজাল্ট নিজে পেতে চান, তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খোদা হাফেজ সবাই, ভালো থাকবেন।